হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি চ্যানেল। আমি মৈতোষ তালুকদার আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো স্ট্রবেরি গাছ সম্পর্কে। যেহেতু এটা এখন ফেব্রুয়ারি মাস হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি চ্যানেল। আমি মৈতোষ তালুকদার আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো স্ট্রবেরি গাছের সম্পর্কে। এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি স্ট্রবেরি গাছ নিয়ে। তো এখন যেহেতু মার্চ মাস চলছে, ফেব্রুয়ারি মাস চলে গেছে, গরমের ভাবটা অনেকটাই পড়ে গেছে। তো এখন স্ট্রবেরি গাছের পরিচর্যা, কীভাবে গাছটিকে বাঁচিয়ে রাখা যায়, এবং অনেক বন্ধুরা কমেন্ট করে জিজ্ঞাসা করেছে আমাকে, জানতে চাইছে যে কী করে বুঝবো স্ট্রবেরি গাছের পাতা দেখে যে সেই গাছের ভ্যারাইটি কোনটা। তো স্ট্রবেরি গাছের মোটামুটিভাবে 8খানা ভ্যারাইটি আছে, এবং তার পাতা দেখেই বুঝতে পারবেন আপনারা কোন ভ্যারাইটিটি সবচেয়ে ভালো। তো সেই সম্পর্কে কথা বলবো, কি করে স্ট্রবেরি গাছ চেনা যায় এবং কি করে গাছের পরিচর্যা করতে হয় গরমের সময়, যেহেতু এখন গরম পড়ে গেছে। আমার এই গাছগুলো দেখছেন এখন, এই গাছগুলো কিন্তু আমি অলরেডি দুবার হারভেস্ট করেছি স্ট্রবেরি। এখন যেহেতু গরমের ভাব পড়ে গেছে, তবুও দেখুন এই গাছগুলোতে স্ট্রবেরি কিন্তু এখনও রয়ে গেছে, আছে, কত সুন্দর স্ট্রবেরি আছে। এখন সাইজে ফলগুলো ছোট, কিন্তু এখনও ফুল আসছে এবং স্ট্রবেরি হারভেস্ট হচ্ছে। তো গাছের পরিচর্যা এবং কি করে গাছ থেকে চারা বানানো যায় সেটিও দেখাবো। এখন এটি যেহেতু মার্চ মাস, বর্ষাকালে আমরা জানি সাধারণত যে স্ট্রবেরি গাছের রানার সেটি হয়, কিন্তু আমার এই গাছগুলো তো দেখুন এখনই কিন্তু রানার ছাড়ছে, রানার কিন্তু ছাড়া অলরেডি শুরু হয়ে গেছে। এই ভ্যারাইটিটি কোন ভ্যারাইটি এবং এইটির যত্ন কীভাবে করতে হবে এবং এই সম্বন্ধে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কথা বলবো স্ট্রবেরির যে ভ্যারাইটি আছে এবং পাতা দেখে কী করে বুঝবো, তো সেই সম্পর্কে। তো স্ট্রবেরি মোটামুটিভাবে অনেক ভ্যারাইটি আছে, তার ভিতরে মোটামুটিভাবে আমি 8খানা ভ্যারাইটি বলছি যেটা মোটামুটিভাবে ভালো এবং স্ট্রবেরির গাছগুলো মানে খুব সহজেই বাঁচিয়ে রাখা যায়। তো সবার প্রথমে যেটা আছে সেটা হলো অ্যালবাইন যে স্ট্রবেরি ভ্যারাইটি আছে সেটা সবচেয়ে ভালো, এবং তার পাতার গঠনটিও এরকম। তারপর আছে সাইবেরি, আমার যে এই ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা হলো সাইবেরি ভ্যারাইটি। তারপর আছে হানিয়ন, তারপর আছে কিংবেরি, তারপর বেনিহোপ, তারপর ট্রাইচনহম, তারপরে সামার প্রিন্স, এবং সবার শেষে স্নো হোয়াইট। তো মোটামুটি আমাদের দেশে যেটি সবচেয়ে ভালো এবং এই ক্লাইমেটের জন্য যেটি সবচেয়ে উপযোগী সেটা হলো সাইবেরি, যে আমার যে ভ্যারাইটি আছে এটি সাইবেরি। পাতাগুলোর গঠন আপনারা দেখলে বুঝতে পারবেন যে পাতাগুলো কতটা চওড়া। আমি যদি একটি পাতা আপনাদের মেপে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে পাতার সাইজটা কেমন। তো দেখুন এর পাতাগুলোর সাইজ, দেখুন এই পাতাটি মোটামুটি 3 ইঞ্চি চওড়া আছে, এবং যদি লম্বায় আমরা দেখি তাহলে কিন্তু এটা মোটামুটি প্রায় 4 ইঞ্চির কাছাকাছি চওড়া আছে পাতাটি, এবং চওড়া 3 ইঞ্চি, লম্বায় প্রায় 4 ইঞ্চির মতন আছে, প্রায় 4 ইঞ্চির কাছাকাছি, 3 ইঞ্চির, 3.5 ইঞ্চির বেশি। তো এর পাতাটা সবচেয়ে বেশি বড় হয় এবং চওড়া হয়, এবং এই যে গাছটি আছে এই গাছটি কিন্তু গরমের সময়ও খুব বেশি অসুবিধা হয় না, এই গাছের গরমের সময় ভালো ফল দেয়। দেখুন আমার এই গাছটি আমি এর আগে দুবার ফল হারভেস্ট করেছি, তারপরেও দেখুন এই গাছগুলোতে এখন যেহেতু মার্চ মাস গরমের সময় চলছে, তারপরেও দেখুন এতে কী পরিমাণে ফুল এবং স্ট্রবেরি, নতুন স্ট্রবেরি। কিছু স্ট্রবেরি ছোটো সাইজে ছোটো হয়ে গেছে, প্রথম দিকে বড় বড় সাইজ ছিল, তবুও এখনও গাছে কিন্তু ফল আসছে। এটা নিয়ে 3 বার হারভেস্ট হচ্ছে, দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু স্ট্রবেরি ফুল আসছে এবং হারভেস্ট হচ্ছে। দেখুন এই যে স্ট্রবেরি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে, তো এই যে ভ্যারাইটি আছে এই ভ্যারাইটি কিন্তু আমাদের এই ক্লাইমেটের জন্য খুবই ভালো। দেখুন এটাতে আপনি অনেক দিন পর্যন্ত এই গাছে কিন্তু ফল দেয়, এখনও গাছে ফল আসছে এবং ফুলও আসছে গাছে। এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফল দেয়। তো প্রথমে আমি আগের ভিডিওতে দেখিয়েছি তখন কত বড় বড় ফলের সাইজ ছিল, এখন ফলের সাইজগুলো ছোট হয়ে গেছে, তবুও কিন্তু এখনও স্ট্রবেরি
হচ্ছে গাছে, দেখুন যে ফুল, স্ট্রবেরি নতুন ফুল আসছে, স্ট্রবেরি হচ্ছে। যেহেতু এরা গরমের সময়, মার্চ মাস চলছে, বেশিরভাগ স্ট্রবেরি ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো কিন্তু এই গরমের সময় তারা কিন্তু গাছের কিন্তু চেহারা খারাপ হয়ে যায়, নতুন পাতা খুব কমই বেরোয়, আর ফল তো আসেই না, ফুলও আসে না। কিন্তু আমার এই গাছটি তো দেখুন এখনও স্ট্রবেরি কিন্তু হারভেস্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি যে স্ট্রবেরি। তো এই যে ভ্যারাইটির নাম বললাম, এর আমার এই যে ভ্যারাইটি আছে এটি হলো সাইবেরি। এটির গরমের সময় খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, মোটামুটিভাবে এই মাটি যে আছে মাটিটা একটু ভিজিয়ে রাখলেই হয়, একটু জল দিয়ে রাখলেই হয়। আর আমরা সবাই জানি স্ট্রবেরি গাছ গরমের সময় সেমি শেড এরিয়া রাখা উচিত, অল্প ছায়াযুক্ত জায়গা যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না, ডাইরেক্ট সানলাইট না পড়লেই হলো। এই দেখুন আমার এই গাছটিতে আমি যেভাবে চারা করেছি, তো আমি আমার অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেছে, তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে কখনই অনলাইনে আপনারা স্ট্রবেরি বীজ কিংবা চারা কখনোই পারচেস করবেন না, কখনই কিনবেন না। যত পারবেন যতটা সম্ভব আপনারা নার্সারি থেকে যে গাছগুলো কিনবেন, কারণ নার্সারি থেকে যে গাছগুলো আসে সেগুলো কিন্তু বেশিরভাগই গাছগুলো টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা হয়, আর টিস্যু কালচারের গাছগুলোতে ফল ভালো হয় এবং গাছের যে সার্ভাইভ ক্ষমতা, গাছের যে বেঁচে থাকার ক্ষমতাটা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি। অনলাইনে আমি কয়েকবার কিনে কিন্তু ঠকে গেছি। তো আমি আমার বন্ধুদেরকে আমি ব্যক্তিগতভাবে এটাই অনুরোধ করব যে আপনারা যতটা পারবেন নার্সারি থেকে গাছগুলো কেনার চেষ্টা করবেন, অনলাইনে সঠিক গাছ পাওয়া যাবে না এবং সেখানে ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো স্ট্রবেরি গাছের আমি একটা গাছ কিনেছিলাম নার্সারি থেকে, কিন্তু সেই একটা গাছ থেকে আমি অনেক প্রচুর পরিমাণে চারা বানিয়েছিলাম, দেখুন আমি আগে দেখেছি। এখন যেহেতু গরমের সময় চলছে, মার্চ মাস ফেব্রুয়ারি মাস গিয়েছে, এখনই কিন্তু আমার এই গাছগুলোতে কিন্তু রানার ছাড়তে শুরু করেছে, দেখুন রানার। এই গাছগুলো, এই রানার থেকে আমি প্রচুর চারা আবার তৈরি করতে পারবো, এবং এই দেখুন এই গাছের গোড়া থেকে কিন্তু রানার ছেড়েছে, এই যে রানার, এই যে মাথায় গিয়ে এই যে রানাটা ছেড়েছে। এটিকেই যদি আমি এখন মাটিতে পুঁতে দিই, এখান থেকে নতুন একটি কিন্তু স্ট্রবেরি গাছ হবে। একটি গাছ বাঁচিয়ে রাখতে পারলে সেই গাছটি থেকে আপনি প্রচুর পরিমাণে স্ট্রবেরি গাছ তৈরি করতে পারবেন। তো আমি এই জন্যই বললাম যে আমরা যে টিস্যু কালচারের মাধ্যমে গাছগুলো কিনি নার্সারি থেকে, সেই গাছগুলো কিন্তু খুবই বেঁচে থাকার ক্ষমতা বেশি থাকে এবং তার থেকে কিন্তু গাছ তৈরি করার যে সম্ভাবনাটা সেটা বেশি হয়, রানার ভালো ছাড়ে এবং গাছটি বেঁচে থাকে। আর অনলাইনে কিংবা অন্য কোনোভাবে যে বীজ থেকে চারা তৈরি করা, সেই গাছগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গরমের সময় কিন্তু গাছগুলো মারা যায়, সার্ভাইভ করতে পারে না, বেঁচে থাকতে পারে না। আর সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি বছরই নতুন গাছ কিনতে হবে। আর আপনি যদি এইভাবে গাছগুলো দেখুন, আমার প্রত্যেকটি গাছে কিন্তু এখনও কিন্তু স্ট্রবেরি হচ্ছে, যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। যদি গাছটি ভালো হয় এবং টিস্যু কালচারের মাধ্যমে যদি গাছটি হয় অথবা রানার থেকে যদি গাছটি তৈরি হয়, তাহলে বীজ থেকে যে গাছগুলো আসে, যেগুলো বেশিরভাগ অনলাইনে আমরা দেখতে পাই গাছের পাতাগুলো ছোট, অন্যান্য ভ্যারাইটি, সেই গাছগুলো কিন্তু বেশিরভাগ বাঁচিয়ে রাখা সমস্যা হয়। আর যত্ন বলতে এখন যেহেতু ফল এটা চলে গেছে, আর যেহেতু এখন গরমের সময় তো ফল ঝরে যাওয়ার পর সব ফল যখন হারভেস্ট হবে, যখন আমি গাছগুলোকে যে মাটি আছে এই মাটিগুলো একটু খুঁড়ে সামান্য পরিমাণে কিন্তু আমি জৈব সে সারটা আছে অথবা গোবর, সেই গোবরের শুকনো গোবরের যে সার সেটা আমি কিছুটা পরিমাণ দিয়ে দেবো। এই গাছটিকে এক বসানোর পরে এখনও পর্যন্ত গাছে কিন্তু আমি কোনো খাদ্য দেইনি, গাছের যে ফার্টিলাইজার, যে জৈব সার কিংবা যে কোনো সার বলুন খাদ্য বলুন, সেগুলো কিন্তু আমি কিছুই দেইনি। লাগানোর সময় যে মাটিতে যেটা দিয়েছিলাম সেটাতেই এখনও চলছে। তো যখন এই সব হারভেস্ট হয়ে যাবে, ফলগুলো স্ট্রবেরি আর আসবে না, তখন আমি এই গাছে কিছু প্রুনিং করব, তলার থেকে কিছু কিছু পাতা আমি কেটে ফেলে দেবো এবং তারপরে মাটি খুঁড়ে এই গাছগুলোতে আমি সার দেবো এবং জল দিয়ে গাছগুলোকে আমি ছায়াযুক্ত জায়গায় যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না সেখানে রেখে দেবো। তো যখন এই গরমের সময়টা পার হয়ে যাবে, বর্ষার সময় আসবে, তখন কিন্তু এই গাছগুলো থেকে আমি প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবো, যে আপনারা দেখতে পাচ্ছেন এইরকমভাবে এই গাছ থেকে রানার আসবে এবং এই এই রানারটিকে যদি আমি মাটিতে এরকম পুঁতে দিই তাহলে সেখান থেকে নতুন একটি স্ট্রবেরি গাছ তৈরি হবে। তো এখন যেহেতু একটা ছেড়েছে, এখন সময় না, সময় আরও পরে, তবুও দেখুন রানার বেরিয়েছে। তো এরপরে কিন্তু এক একটা গাছ থেকে প্রচুর পরিমাণে রানার এরকম বেরোতে থাকবে। এখান থেকে একটা যদি গাছ হয়, গাছ হওয়ার পরে এখান থেকে আর একটা চলে যাবে, সেখান থেকে আর একটা রানার হবে, একটা গাছ থেকে প্রচুর পরিমাণে গাছ চারা তৈরি করা যায় একটি গাছ বাঁচিয়ে রাখতে পারলে। আর ঠিকঠাক সঠিকভাবে যদি আপনারা গাছটি পারচেস করতে পারেন তাহলে কিন্তু
অনেক স্ট্রবেরি আপনারা হারভেস্ট করতে পারবেন যদি গাছটি বীজ থেকে তৈরি না হয়। যেমনটা অনলাইনে অনেক সময় দেখা যায় যে গাছগুলো ভালো গাছ পাওয়া যায় না, ভালো জাতের গাছ পাওয়া যায় না, সঠিক গাছ পাওয়া যায় না। আর যদি এরকম এই ভ্যারাইটি আপনি পান, যে আমি যে ভ্যারাইটি বললাম, দেখুন পাতাগুলোর সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে পাতা হয়েছে এবং গাছটি গ্রোথ কত সুন্দর এবং পাতাগুলোর সাইজও কত চওড়া দেখুন। তো এই ভ্যারাইটি যদি পান তাহলে তো খুব ভালো, আর না পেলেও আমি বলবো যে নার্সারি থেকে গাছ পারচেস করার চেষ্টা করবেন। আর গাছ লাগানোর সময় যেটা আমি দেখিয়েছিলাম গাছটিতে, আমি এই যে গাছের যে মাটি যে আছে মাটিটা আমি তৈরি করেছি, এতে কিন্তু আমি 1% কিন্তু আমি কোকোপিট দেইনি, শুধুমাত্র গার্ডেন সয়েল। যে দোয়াশ মাটি যেটা আছে, হালকা লাল মাটি যেটা আমরা বাড়িতে আমাদের গার্ডেনে থাকে, সেই দোয়াশ মাটিটাই কিন্তু আমি দিয়েছি। তাতে সামান্য পরিমাণে গোবর সার মিশিয়ে দিচ্ছি, একদম সামান্য পরিমাণ, অল্প পরিমাণে, তাও কিন্তু এটা না, এটা মাটিটা আমার এইভাবে তৈরি করা হয়েছে। আর যদি কোকোপিট আমরা বেশি পরিমাণ ব্যবহার করি তাহলে কোকোপিটের জল ধরে রাখার ক্ষমতা কম, সেক্ষেত্রে বর্ষার সময় যদি টবে জল জমে যায় তাহলে কিন্তু গাছের শিকড়ে ফাঙ্গাস লেগে যাবে এবং গাছটি কিন্তু মারা যাবে, বেঁচে থাকবে না। আর যদি আপনারা শুধু মাটি যদি ব্যবহার করেন, আমি যেভাবে করেছি, তাহলে কিন্তু মাটিতে কিন্তু কিছুটা পরিমাণে জল এক্সিট হয়ে যাবে, যে জলটা বেরিয়ে যাবে এবং বাকি যে জলটা টবে থাকবে সেটা কিন্তু মাটিতে টেনে নেবে, শুকিয়ে যাবে। কিন্তু কোকোপিট ব্যবহার করলে সেটা কিন্তু হয় না, সেক্ষেত্রে জল কিন্তু কোকোপিটে ধরে রাখে, সহজে শুকাতে যায় না মাটি, তার ফলে কিন্তু গাছটি মারা যায়। দেখুন এখনও কিন্তু গাছে নতুন নতুন ফুল আসছে এবং স্ট্রবেরি হচ্ছে। এটা নিয়ে 3 বার আমি বলেছি হারভেস্ট করছি, আর গরমের সময় পড়ে গেছে, এখন মার্চ মাস চলছে, তো তবুও দেখুন গাছে কত সুন্দর ফুল আসছে, প্রত্যেকটি গাছেতেই কিন্তু নতুন নতুন ফুল আসছে এবং স্ট্রবেরিও কিন্তু হারভেস্ট হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। মোটামুটি এই ভ্যারাইটি আমার, এটা আমার ভালো লাগলো যে ভ্যারাইটি আমি এনেছি। এটা আমি একটা গাছ এনেছিলাম সাইবেরি, তো এই গাছটি থেকে আমি অনেক গাছ তৈরি করি যে বছর, এবং আশা করি আগামী বছরও অনেক গাছ তৈরি করব এবং অনেক চারা তৈরি করে আমার আশেপাশে এবং বন্ধু যারা আছে তাদেরকেও আমি চারা দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম যে যদি স্ট্রবেরির জাত ভালো হয়, ভালো জাতের গাছ হয় এবং যদি সেটা টিস্যু কালচারের মাধ্যমে অথবা রানার মাধ্যমে তৈরি করা হয় এবং গাছের মাটিটা আমি যেভাবে দেখালাম এভাবে যদি সঠিক করে আপনারা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা স্ট্রবেরি হারভেস্ট করতে পারবেন এবং গাছটিকে বাঁচিয়ে রাখাও কিন্তু খুব সহজ হবে, খুব বেশি যত্নের প্রয়োজন হবে না। যদি আপনি গরমের সময় যদি আপনি 1 দিন বাদে কিংবা 2 দিন বাদেও যদি গাছে জল দেন তাহলে কিন্তু গাছের কোনো সমস্যা হবে না, এবং বর্ষার সময় যদি একটু বেশি জল হয়ে যায় তবুও কিন্তু গাছটি বেঁচে থাকবে, যদি ভালো গাছ হয়, ভালো যদি ভালো জাতের গাছ হয় তাহলে। আর এমনি নর্মাল যে গাছ আমরা অনলাইনে অনেক সময় কিনি সেগুলো কিন্তু বীজ থেকে বেশিরভাগ চারা তৈরি করা হয়, তাতে কিন্তু একবার ফল আসে, একবার ফল আসার পরে কিন্তু সেই গাছটিতে আর কিন্তু ফল আসে না, ফল আসলেও কিন্তু সেই ফলগুলো খুব ছোটো হয়, বেশিরভাগ ফলই ধরে না গাছে, ঝরে পড়ে যায়। আর আমার এই গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, আমি এর আগে যে দুটো ভিডিও দিয়েছি তাতেও দেখিয়েছি, আর এখনও দেখুন মাস গরমের সময় চলছে, এখনও কিন্তু কত সুন্দর সুন্দর স্ট্রবেরি, সাইজে একটু ছোটো হয়ে গেছে যেহেতু গরমের সময় চলছে, তারপরেও কিন্তু স্ট্রবেরি হারভেস্ট হচ্ছে। দেখুন প্রত্যেকটা গাছে দিয়ে এখনও এটা থেকে আমি অনেক স্ট্রবেরি হারভেস্ট করতে পারবো। তারপরে চারা তৈরি করার বিষয়টা একটু দেখালাম যে এই যে চারা, এই যে রানা ছাড়ছে প্রত্যেকটি গাছ থেকে। তো এই যেটা ভ্যারাইটি আমি দেখালাম আপনাদের বললাম, আমার অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেছে, তো মোটামুটি এই ভ্যারাইটি আমার এইটা আমার খুব ভালো লেগেছে। এই গাছটার গ্রোথ খুব সুন্দর হয়, অর্থাৎ সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এবং গাছটা বাঁচিয়ে রাখাও খুব সম্ভব, এবং এই গাছটিতে সবচেয়ে বেশি পরিমাণে ফল পাওয়া যায়। অনেক আপনি যদি গাছটিকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু একবার নয়, আপনি 3-4 বার এই গাছ থেকে স্ট্রবেরি হারভেস্ট করতে পারবেন প্রচুর পরিমাণে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই, যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে। আর অবশ্যই একটু ভিডিওতে লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, তাতে আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ বাড়ে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।